এবার দেখেন প্রতিটা আবাদতের মধ্যে দুটো দিক আছে, একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভিতরের দিক। বাহিরের দিক ভিতরের দিক কয়টা দিক? কি কি? নামাজের আরকান আহকাম 13 ফরজ, এটা বাহিরের দিক। ওয়াজিব আটটা বাহিরের দিক, সুন্নতে মুআক্কাদা বাহিরের দিক, সুন্নতে জায়েদা বাহিরের দিক, নফল বাহিরের দিক, তাসবিহাত বাহিরের দিক, কিরাত বাহিরের দিক, সব বাহিরের দিক। নামাজের বডি তৈরি হয় বাহির দ্বারা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নফল মুস্তাহাবাত দিয়ে নামাজের বডি তৈরি হয়। নামাজের বডির দাম 27, নামাজের বডির দাম 27। এবার দিল দিয়ে ভিতরটা তৈরি হয়, ভিতরটার দাম কোটি কোটি। আমি কি বুঝাতে পারছি সবাই রে? এবার বডি তৈরি হয়, বডির দাম কত? কমন নাম্বার, বডি দিয়ে কমন নাম্বার পাওয়া যায়। আর ভিতরটা দিয়ে দারাজাত বাড়তে 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 এক পর্যায়ে এটা ফেরেশতা বলে তাকে কত নাম্বার দিব এটা আমার কলমে ধরে না। এবার রব বলবে এই কেন, কেন কি হয়েছে? তো বলবে ওর কলিজার ভালোবাসা কেমন ছিল এটা আমার কলমে আসে না। এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও এটা আমি দিব। এবার রব দেয়া শুরু করবেন দিতে 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 এক পর্যায়ে রব বলবেন এটা আমার বন্ধু, এটাকে আর আসবাব দিয়ে দিব না, এটাকে জান্নাতে হৌরার গেলমান দিয়ে শুধুই দিব না, এবার ওটাকে আমি আমাকে দিয়ে দিব। এবার দেয়াটা কেমন হবে? এবার দেয়ার মজাটা কেমন হবে? জান্নাতি ভুলে যাবে সব নেয়ামত। এবার আন্না নাজরা আন্না লাজ্জাতান নাজর ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। এবার যখন রব দেখা দিবে, রব দেখা দিবে, রব দেখা দিবে, রব দেখার মজাটা কার কেমন হবে এখানেও আবার মর্তবা নির্ধারিত হবে। সকলের মজা কি একরকম হবে? সকলের মজা কি একরকম হবে? এখানেও মজা আলাদা আলাদা নির্ধারিত হবে। সুবহানাল্লাহ বলবেন আন্না লাযাতান নাযর ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার দিকে দেখার মজা কার কেমন? আল্লাহ তাআলার দিকে দেখার মজা কার কেমন? নামাজে যার মজা যেমন, রুকুতে মজা যার যেমন, সেজদায় মজা যার যেমন, জিকিরে মজা যার যেমন, তিলাওয়াতে মজা যার যেমন, তিলাওয়াতে মজা যার যেমন, জিকিরে মজা যার যেমন, রুকুতে মজা যার যেমন, সেজদায় মজা যার যেমন, আল্লাহ তাআলার দিকে দেখার মজা তার তেমন। এজন্য রাসূলের দেখার মজা কেমন হবে? সিদ্দিক আকবরের দেখার মজা কেমন হবে? ফারুক আজমের দেখার মজা কেমন হবে? সাহাবাদের দেখার মজা কেমন হবে? বড় পীর আব্দুল কাদের জিলানির দেখার মজা কেমন হবে? কাসেম নানুতুবির দেখার মজা কেমন হবে? রশিদ আহমদ গাঙ্গুহির দেখার মজা কেমন হবে? হুসাইন আহমদ মাদানির দেখার মজা কেমন হবে? হযরত ইলিয়াস দেহলভির দেখার মজা কেমন হবে? যার ইবাদতে মজা যেমন, আল্লাহকে দেখার মজা তেমন। যার ইবাদতে মজা যেমন, আল্লাহকে দেখার মজা তেমন। বলেন যার ইবাদতে মজা যেমন, আল্লাহকে দেখার মজা তেমন। আমাদের ইবাদতে মজা কেমন বলেন, এক একজন বলেন। আমাদের ইবাদতে মজা কেমন? আমাদের তেলাওয়াতে মজা কেমন? আমাদের জিকিরে মজা কেমন? আমাদের দুরূদ শরীফে মজা কেমন? আমাদের ইস্তেগফারে মজা কেমন? আমাদের নামাজে মজা কেমন? ইমাম সাহেব যদি একটু তিনবারের পরিবর্তে পাঁচবার পড়ে ফেলে রুকুতে তাসবিহ, মুসল্লি মনে মনে বলে এতক্ষণ কি কর, আমাদের নামাজের মজা কেমন? কি ভাই, তারাবির নামাজে যদি ইমাম একজনে পড়ে 40 মিনিট আরেকজনে পড়ে 45 মিনিট, সবাই ওনার বিরুদ্ধে গিয়া সভাপতির কাছে অভিযোগ করে, সভাপতি সাহেব ইনি 5 মিনিট বাড়তি পড়ে ফেলছে, বলেনি বলে না? উচিত কি ছিল? সভাপতি সাহেব ইনি 5 মিনিট কম পড়ছে, ওনাকে বলবেন কালকে যেন 5 মিনিট বাড়া করে। উচিত কোনটা ছিল? এটা ছিল না ওটা ছিল? হ্যাঁ, মজা চলে গেল কেন আমাদের হৃদয় থেকে? আবার মজা চলে গেল কেন হৃদয় থেকে? আবার মজা চলে গেছে, আমরা আখেরাতকে ভুলে গিয়েছি, এজন্য মউতকে যে ভুলে যায়। হযরতে আতা ইবনু আবি রাবা তিনি বলেন মানুষ যদি মউতকে ভুলে যায়, মানুষ যদি কেউ যদি মউতকে ভুলে যায়,
আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা শাস্তি দান করেন এক নম্বরে ইবাদতের মজা উঠায় নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন ইবাদতের মজা কি উঠিয়ে নিয়ে যায় আছে ইবাদতের মজা আছে আচ্ছা ফেসবুকে যত মজা ইবাদতে তত মজা ওরা কি ফেসবুকে মজা বেশি পায় না ইবাদতে মজা বেশি পায় ট্রেনে চাপা পড়তেছে ও ফেসবুক থেকে চোখ হটাইতেছে না ওর ফেসবুকের মজা ওর জান দেওয়ার থেকে বেশি মজা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ গাড়ির সামনে গিয়ে হর্ন দেয় তো আমার দেখেন না আপনি আমরা এত বড় গাড়ি তুমি দেখলে না তোমার মতো ছোট মানুষ আমি কেমনে দেখো কি এবাজতে মজা কেন উঠে গেছে মওতের কথা ভুলে গেছি এই জন্য এবাজতের মজা উঠে গেছে মওতকে ভুলে গেলে এবাজতের মজা উঠে যায় দুই নাম্বার অল্পে তুষ্ট থাকে না অল্পে কি থাকে না বলে অল্পে তুষ্ট থাকে না এখন তো অল্পে তুষ্ট আটতলা বাড়ি হলো এখানে শেষ না আরেক বাড়ি চক্করে আছে একটা মাত্র ছেলে তিন বাড়ি এবার উনি আরেক বাড়ি চক্করে আছে খিলগাঁও নাই অন্যখানে আছে মওতের কথা মনে করলে আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দেয় এক নম্বরে আল্লাযাতু ফিল ইবাদা ইবাদতের মধ্যে মজা বাড়িয়ে দেয় দুই নম্বরে আল কানাতু ফিল কালিল অল্পের মধ্যে তুষ্ট করে দেয় অল্পের মধ্যে কি তিন নম্বরে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয় কি হয় তাহলে ইবাদতের মধ্যে মজা কিসের দ্বারা আসবে মওতের শরণের দ্বারা বলেন মওতের শরণের দ্বারা ইবাদতে কি আসবে আর ইবাদতে মজার দ্বারা জান্নাতে আল্লাহকে দেখার মজা কি বাড়বে আল্লাহকে দেখার মজাটা কেমন হবে একটু বলেন তো হ্যাঁ রাসূল জিজ্ঞেস করেন হাল তাতারা আওনা হাল তাতারা আওনা তোমরা কি তোমাদের রবকে দেখতে সেদিন ধাক্কা ধাক্কি করবা সেদিন কি রবকে দেখতে ধাক্কা ধাক্কি হবে তো সাহাবা বললেন রাসূলুল্লাহ বুঝে তো আসে না একজন মেহমান আসলে ধাক্কা ধাক্কি লেগে যায় কি লাগে না লাগে না সেদিন কি ধাক্কা ধাক্কি হবে রব বলেন রাসূল বলেন কেন পূর্ণিমার চাঁদ দেখতে কি ধাক্কা ধাক্কি লাগে কি ভাই পূর্ণিমার চাঁদ দেখতে কি ধাক্কা ধাক্কি লাগে রবকে দেখতে কি ধাক্কা ধাক্কি লাগবে তাহলে রবকে দেখার মজা কার কেমন হবে রবকে দেখে এভাবে তাকিয়ে থাকবে জান্নাতি এভাবে তাকাবে একটা না সত্তর হাজার বছর ভুলে যাবে জান্নাতের সমস্ত নিয়ামত রব বলবেন রেদওয়ান পর্দা হটা পর্দা হটালো রব দেখা দিলেন এবার জান্নাতি এমন ভাবে রবের দিকে তাকাবে ভুলে যাবে জান্নাতের পেছনে সব নিয়ামত এবার হউরগুলো পেছনে জামা ধরে ধরে বলবে এই আসো না আর কথা আসুন এবার রব বলবেন পর্দা লাগিয়ে দাও আগামী জুমাবারে আবার হবে যাও এবার ওদেরকে টাইম দাও আচ্ছা এই দৃশ্যগুলো কেমন হবে বলে হ্যাঁ এগুলো কি হবে না হ্যাঁ বলেন ইনশাআল্লাহ হবেই হবে ইয়াকিন বানান ওয়াজাদনা মা ওয়াতনা আহ রব জিজ্ঞেস করবেন এই প্রথমবারের প্রশ্ন এই কেমন আছো বান্দা বলবে অকালু আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি রাস্তা না দেখাতেন আসতে পারতাম না সমস্ত প্রশংসা আপনার সুবহানাল্লাহ কে আমাদেরকে মসজিদে জমা করেছে কে আমাদের গতি মসজিদের দিকে করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আপনি হেদায়েত দিয়েছেন বলে আসতে পারছি এবার কতবার আবার জিজ্ঞেস করবে এই কি অবস্থা কি অবস্থা কি অবস্থা তো বলবে
ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا ومن أوفى بعهده من الله.